আমরা আসলে মেডিকেল টেকনোলজির জাতি, মানে অনেক বৈষম্যের শিকার হয়েছি। তার মধ্যে আমি যদি কয়েকটা কথা বলি, যেমন সকল ডিপ্লোমা পাসকৃত শিক্ষার্থীরা তারা কিন্তু ধরেন যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে ডিপ্লোমা কোর্সগুলো আছে, সেই সাথে আপনার আছে হচ্ছে যেমন হচ্ছে কৃষি, এগুলোতে সবাই দশম গ্রেডে নিয়োগ পায়, কিন্তু মেডিকেল টেকনোলজি যারা আছে তারা কিন্তু দশম গ্রেড নিয়োগ পাচ্ছে না। সেই সাথে 2012 পর থেকে তেমন কোনো নিয়োগ হয় নাই। 2013 সালে নিয়োগদের কথা ছিল, দশম গ্রেডের নিয়োগদের কথা ছিল, কিন্তু তা দেওয়া হয় নাই। সেই সাথে আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের জন্য বিএসসি কোর্স চালু করা হয়, সেখানে আমাদের 3 বছর একাডেমিক কোর্স এবং 1 বছর ইন্টার্নি করার সুযোগ করতে সুযোগ দিয়েছে, কিন্তু আমরা সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারছি না, মানুষকে সেই সুযোগ সুবিধা আমরা দিতে পারছি না। আমরা যে এই জ্ঞান অর্জন করতেছি মেডিকেল সেক্টরে, যে আমরা জ্ঞান অর্জন করতেছি সেটা কি আমরা কতটুকু মানুষের কাছে পৌঁছাতে পারতেছি? এটা শুধু আমাদের অধিকার না, এই অধিকারটা হচ্ছে সাধারণ মানুষের অধিকার। কেননা সাধারণ মানুষ যদি তাদের স্বাস্থ্য খাতে আরও তাদের উন্নতি চায়, তারা কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়, তাহলে আমরা সেভাবে কাজ করে যাব। আর এই ক্ষেত্রে আমরা এই জন্য আজকে এখানে একসাথে হয়েছি, আমরা মানববন্ধন করতেছি। সারা বাংলাদেশ যতগুলো আইএসটি আছে সবগুলো নিয়ে আমরা এই মানববন্ধনগুলো করতেছি। আচ্ছা, আমাদের 6 দফা দাবির মধ্যে প্রথমেই যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের একটি নির্দিষ্ট কাউন্সিল করতে হবে। যেমন ডাক্তারদের যেমন একটা কাউন্সিল আছে, নার্সদের যেমন কাউন্সিল আছে, সেরকমভাবে আমাদেরকেও একটি কাউন্সিল করে দিতে হবে। এবং সেই সাথে ডিপ্লোমাদের দশম গ্রেড দিতে হবে এবং নিয়োগ বিধি চালু করতে হবে। এবং সেই সাথে আমাদের বিএসসি মানে গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজির জন্য পদ সৃষ্টি করতে হবে, এবং সেই সাথে তাদের কেরিয়ার প্ল্যান দিতে হবে, এবং সেই সাথে আমাদের ঢাকা এসটিকে একটি ইউনিভার্সিটিতে রূপান্তর করতে হবে। আমরা বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মেসিস্টরা আজকে এখানে মানববন্ধন করছি এবং আমাদের যে 6 দফা দাবি সেটা নিয়ে আমরা দাঁড়িয়েছি। আমরা বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মেসিস্টরা নানানভাবে মেডিকেল সেক্টরে বৈষম্যের শিকার হচ্ছি, আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। আমরা এই জন্যে আজকের এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আপনারা জানবেন যে একটি মেডিকেল সেক্টরে যেমন ডাক্তারের প্রয়োজন আছে, নার্সের প্রয়োজন আছে, তেমনি মেডিকেল টেকনোলজিস্টের প্রয়োজন আছে। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মেসিস্টের যে বৈষম্য করা হচ্ছে, এই বৈষম্য থেকে বের করে আনেন, আমাদের আমাদের অধিকার দশম গ্রেড বাস্তবায়ন করেন, আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দেন। আমরা মেডিকেল টেকনোলজিস্টরা আমরা রোগ নির্ণয় করে থাকি। আজকে আমরা বৈষম্য শিকার হয়ে এই রাজপথে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের থাকার কথা ল্যাবে মানুষের রোগ নির্ণয়ে, আজকে আমরা রাজপথে। 2004 সাল থেকে হাজার হাজার গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টরা পাশ করে বসে আছে। একজন গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টরা দেশের জনগণের রোগ নির্ণয়ে কাজে লাগানো হয় নাই। এটা একটা জনশক্তির অপচয়, এটা রাজস্বের অপচয়। অতি দ্রুত বাংলাদেশের গ্রাজুয়েটদের দেশের মানুষের রোগ নির্ণয়ে সুযোগ দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের স্বতন্ত্র পরিদপ্তর চাই। আমরা 70,000-এর মেডিকেল টেকনোলজিস্ট পরিবার, আমাদের কোনো রেগুলেটরি বোর্ড নাই। আমরা পরিদপ্তর চাই যাতে আমাদের পেশাটাকে একটা রেগুলেশন চলে আসে। আমরা ডিপ্লোমাদের দশম গ্রেড চাই, আমরা আমাদের স্বতন্ত্র কাউন্সিল চাই, আমরা আমাদের কেরিয়ার প্ল্যান চাই। আমাদের কেরিয়ার প্ল্যান না থাকার কারণে আমাদের যত্র আমাদের কোনো কেরিয়ার নাই। এতে করে দেশের মানুষের রোগ নির্ণয় সেবা বিচ্ছিন্ন হচ্ছে।